হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমান বিশ্বে অপারেশনাল যে কয়টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার রয়েছে, তার মধ্যে আমেরিকার তৈরি MH-60R সব থেকে শক্তিশালী, বা বলতে পারেন নাম্বার ওয়ান। এখানে বলা বাহুল্য যে ভারত 2020 সালের প্রথম দিকে আমেরিকার সাথে 24টি MH-60R হেলিকপ্টার কেনার জন্য ডিল সাইন করেছিল, যে ডিলের মোট ক্রয় মূল্য ছিল $2.6 বিলিয়ন। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে ভারত আমেরিকার সাথে এই হেলিকপ্টার কেনার জন্য ডিল সাইন করেছিল, কেননা প্রথমত চীনা নেভিকে কাউন্টার করতে এবং দ্বিতীয়ত নেভিতে থাকা পুরনো সিকিং হেলিকপ্টারের রিপ্লেসমেন্ট হিসেবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার আসা যাক মূল টপিকে। তা হচ্ছে, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে ভারতীয় নেভি খুব তাড়াতাড়ি স্পষ্ট করে বলবে পরের মাসেই প্রথম ব্যাচের MH-60R হেলিকপ্টারের ডেলিভারি পেতে যাচ্ছে। বলা বাহুল্য যে আমেরিকা প্রথম ব্যাচে এ ধরনের মোট 3টি হেলিকপ্টার ডেলিভারি দেবে ভারতকে, এরপর বাকিগুলো আসবে ধাপে ধাপে। এখানে না বলেই নয় যে ভারতীয় নেভির কিছু হেলিকপ্টার পাইলট এবং গ্রাউন্ড ক্রুর একটি টিম অলরেডি যুক্তরাষ্ট্রে রয়েছে। তারা ইতিমধ্যে আমেরিকান নেভি সদস্যদের কাছ থেকে MH-60R হেলিকপ্টার অপারেট করার জন্য প্রয়োজনীয় ট্রেনিং নিচ্ছেন। ধারণা করা হচ্ছে প্রথম ব্যাচের হেলিকপ্টার ডেলিভারির সময় হেলিকপ্টারের সাথেই ওই সকল ভারতীয় পাইলট এবং গ্রাউন্ড ক্রু দেশে ফিরবেন। যাই হোক, MH-60R এর ডেলিভারি নিয়ে অনেক বকলাম, এবার আসুন দেখি MH-60R সম্পর্কে সিরিয়াস কিছু তথ্য জানা যাক, অর্থাৎ এটি কতটা ক্যাপাবল সে সম্পর্কে। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে এখনই একটি লাইক করুন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখুন, যাতে ডিফেন্স বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, মার্কিন MH-60R মূলত মার্কিন সিহক হেলিকপ্টার ফ্যামিলির সদস্য। বলা বাহুল্য যে MH-60R সিহক মূলত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য ডিজাইন করা, তবে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের পাশাপাশি এটি অ্যান্টি শিপ মিশন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনেও সমান পারদর্শী, অর্থাৎ এক কথায় বলতে গেলে এটি অলরাউন্ডার হেলিকপ্টার। এবার আসুন দেখি MH-60R এর পারফরমেন্স এবং আর্মামেন্ট সম্বন্ধে জানা যাক। পারফরমেন্স: ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 270 কিলোমিটার, রেঞ্জ 400 নটিক্যাল মাইল বা 830 কিলোমিটার, সার্ভিস সিলিং 12,000 ফিট বা 3,700 মিটার, রেট অফ ক্লাইম্ব 8.4 মিটার পার সেকেন্ড। আর্মামেন্ট: MH-60R হেলিকপ্টারে ইনস্টল করা হয়েছে একটি M240 7.62mm মেশিন গান। সাবমেরিন ধ্বংসের জন্য MH-60R মোট 3 ধরনের টর্পেডো বহন করে, এগুলি হচ্ছে Mark 46, Mark 50 এবং Mark 54। এর মধ্যে Mark 50 টর্পেডো শত্রু সাবমেরিনের জন্য মারাত্মক এক বিভীষিকা। টর্পেডো ছাড়াও MH-60R অ্যান্টিশিপ মিশনের জন্য AGM-114 হেলফায়ার এবং AGM-119 পেঙ্গুইন মিসাইল ব্যবহার করে থাকে। সবশেষে আসা যাক MH-60R এর জাহাজ ও সাবমেরিন খোঁজার ক্যাপাবিলিটির বর্ণনায়। তো বন্ধুরা, MH-60R সিহক অ্যান্টিশিপ মিশনে, বা বলতে পারেন শত্রুর ভাসমান যুদ্ধজাহাজ শনাক্ত করতে ব্যবহার করে AN-APS-153V1 মাল্টিমোড রাডার। এই রাডার দিনে ও রাতে সমানভাবে কাজ করতে সক্ষম। সাবমেরিন শনাক্তের জন্য MH-60R সিহক ব্যবহার করে থাকে AN-AQS-22 সোনার বা সোনুবায়ু সিস্টেম। ধারণা করা হয় যে বর্তমান বিশ্বে এমন কোনো সাবমেরিন নেই যে MH-60R সিহকের সোনারের হাত থেকে বাঁচতে পারবে বা একে ফাঁকি দিতে পারে। সবশেষে আরও দুরাই না বললেই নয়, তা হচ্ছে চীনা নৌবাহিনীর আগ্রাসন ঠেকাতে ভারতীয় নেভি এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী PA-টাই বিমান কিনেছে। এছাড়া আরও কিছু PA-টাই কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এর পরের মাসেই ভারতীয় নেভি 3টি MH-60R এর ডেলিভারি পেতে যাচ্ছে। এমতো পরিস্থিতিতে ভারতীয় নেভির PA-টাই ও MH-60R যৌথভাবে চীনা নেভিকে কতটা চাপে রাখবে বলে আপনার মত? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।